বন্ধুরা, নোম্যাডিক এপিকিউর চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের নিয়ে যাব একটা নতুন গন্তব্যে। গন্তব্যের নাম হলো ত্রিবেণী। তো চলুন যাওয়া যাক। আমার এই ত্রিবেণী ভ্রমণ শুরু হয় কুন্তিঘাট স্টেশন থেকে। এই হলো কুন্তিঘাট স্টেশন। নমস্কার বন্ধুরা, নোম্যাডিক এপিকিউর চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ইন্ট্রোডাকশন তো দেখতেই পেরেছেন, তো আমি কোথায় এসেছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ত্রিবেণী ভ্রমণ আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর একদিনের কত সুন্দর সুন্দর ভালো বেড়ানোর জায়গা আছে আমাদের এই বাংলায়। আজকে এই ভিডিওর মাধ্যমেই সেটা প্রকাশ পাবে। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো চলুন, আমার আজকের গন্তব্য ত্রিবেণী যেমনটা বললাম সেই ভিডিও শুরু করা যাক। তো এখন আজকে কুন্তিঘাট স্টেশনে, সেখান থেকে টোটো ধরবো। টোটো ধরে পুরো ত্রিবেণী আজকে ঘুরবো। তো চলুন, পুরো জার্নিটাই আপনাদের আজকে দেখাচ্ছি, চলুন যাওয়া যাক। কুন্তিঘাট স্টেশনের বাইরে থেকেই প্রথমে একটা টোটো রিজার্ভ করে নিলাম। তো আমার টোটো ভাড়া পড়লো 250 টাকা। আমি একা গেছিলাম তাই 250 টাকা ভাড়া, আর আপনারা যদি দু তিনজন মিলে যান তাও 250 টাকাই ভাড়া পড়বে। তো চলুন যাওয়া যাক। প্রথমে একটু সকালের জল খাবার করে নিই। তো সকালের জল খাবারের জন্য কাকু আমাকে নিয়ে চলে আসলো এই জগন্নাথ সুইটসে। তো এখানে পাওয়া যায় পেটাই পরোটা, যার প্রতি 100 গ্রাম 12 টাকা করে পড়েছিল। তো সকালের জল খাবার কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমার প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আমার প্রথম গন্তব্য ছিল গোপালপুর ডিবিসি ক্যানাল। তো বন্ধুরা, আমরা ত্রিবেণী ভ্রমণের প্রথম গন্তব্য গোপালপুর ডিবিসি লক গেটের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন কি জোরে জল বেরাচ্ছে, মানে এই লক গেটের জায়গাটা খুব সুন্দর, এখানে অনেকে মাছও ধরছে। চলুন দেখে নিই লক। অসাধারণ লাগছে সামনাসামনি এত সুন্দর একটা লক গেট দেখে। তো বন্ধুরা, তো এই ত্রিবেণী ভ্রমণে আমার সঙ্গী বাবলু কাকা। বাবলু কাকার টোটো করেই আমি আজকে ঘুরছি, আর আমাদের বাবলু কাকা প্রথমে নিয়ে আসলো ডিবিসি লক গেটে। আর কি বলছিল একটা, এখানে ডিসেম্বর আর জানুয়ারিতে পিকনিকের স্পট হয়, প্রচুর লোকজনের ভিড় হয়, সমাগম হয়। আচ্ছা, মানে জায়গাটা খুব সুন্দর, সুন্দর জায়গা, আপনারা এসে দেখতে পারেন। আর বাবলু কাকার ফোন নাম্বার আমি নিয়ে নিচ্ছি, আর আপনারা ত্রিবেণী ঘুরতে আসলে বাবলু কাকার ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন, তো ওনার সঙ্গে ঘুরতে পারেন। খুবই ভালো লোক, আমার সঙ্গে খুব ভালো সুন্দরভাবে ঘুরছে। তো কাকার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আসলে অবশ্যই কাকাকে ফোন করে নেবেন। তো কাকা চলো যাওয়া যাক। তো লক গেটটা ঘুরে এরপরে আমরা চলেছি কুন্তিঘাটের কাঠের ব্রিজ দেখতে। কুন্তিঘাট নদীর উপরেই এই কাঠের ব্রিজ, চলুন দেখাচ্ছি। এই ব্রিজটা কিন্তু পুরো কাঠের তৈরি, দুদিকে ইটের খাম্বা থাকলেও মাঝখানে কোনো সাপোর্ট নেই। যেই রকমভাবে আমাদের হাওড়া ব্রিজ নির্মিত ঠিক সেইভাবেই, এটা একটা কাঠের ব্রিজ দুদিকে টানা দেওয়া যেরকম হয়।
ভারী যান চলাচল নিয়ন্ত্রিত এই ব্রিজে। আপনারা দুচাকা বা সাইকেল কিংবা পায়ে হেঁটেই এই ব্রিজের উপর থেকে যাতায়াত করতে পারবেন। আর নিচে বয়ে চলেছে কুন্তি নদী। তো কুন্তি ঘাটের কাঠের ব্রিজ ঘোরা কমপ্লিট করে এরপরের গন্তব্য আমাদের বিড়লা মন্দির। তো কাকার সঙ্গে যাচ্ছি বিড়লা মন্দির, চলুন বিড়লা মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন যাওয়া যাক। তো আমরা এসে গেছি আমাদের পরবর্তী গন্তব্য বিড়লা মন্দিরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনেরটা হলো বিড়লা মন্দির, কিন্তু একটা টাইম টেবিল আছে, সেই টাইম টেবিলে ভিতরে ঢুকতে দেয় মন্দিরের ভিতরে। এই মুহূর্তে মন্দিরটা বন্ধ আছে। তো টাইম টেবিলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা আসলে এই টাইম টেবিলের মধ্যে যদি আসেন তাহলে এই মন্দিরের ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন। আর মন্দিরের ভিতরটা খুবই সুন্দর, চলুন আপনাদের দেখাচ্ছি। এটি হলো রাধাকৃষ্ণ মন্দির বা বিড়লা মন্দির। এখানে ঢোকার টাইম টেবিল হলো এটি, আর এটি হলো মন্দিরের ভিতরের স্থান। তো মন্দিরের ভিতরটা তো খুবই সুন্দরভাবে সাজানো, আর এই টাইম টেবিলের মধ্যে আসলে এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। এরপর চললাম আমি আমার পরের গন্তব্যের উদ্দেশ্যে। পরের গন্তব্য হলো ত্রিবেণী গঙ্গার ঘাট এবং সঙ্গম, যার নামেই এই স্থানের নাম ত্রিবেণী। এটি হলো ত্রিবেণীর গঙ্গার ঘাট। এই ঘাটে সব রকম অনুষ্ঠান, যেমন শ্রাদ্ধ, পিণ্ড, বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয়ে থাকে সাধারণত এখানে, সেগুলো করানো হয়। ত্রিবেণী ঘাটের পাশেই ত্রিবেণী সঙ্গম। এখানে সরস্বতী নদী, যমুনা নদী এখান থেকে উৎপত্তি হয়েছে, এখানে কিন্তু এসে মেলেনি। এটি হলো সেই জায়গা। এরপর আমি চলে আসলাম আমার পরের গন্তব্য জাফর খান গাজির দরগা দেখতে। এটি হলো জাফর খান গাজির দরগার বাইরের অংশ, এখান থেকেই দরগায় প্রবেশ করতে হয়। এই দরগায় এসে আমার চোখে একটা অবাক করা জিনিস পড়ল, দেখুন দেখাচ্ছি। এই দেখুন, একজন করজোড়ে দাঁড়িয়ে আছে এই দরগার সামনে, প্রার্থনা চাইছে। অসাধারণ ভারতবর্ষ, অসাধারণ পশ্চিমবঙ্গ, এই জন্যই আমরা এটাকে বলি। দরগা রোজই খোলা থাকে, আপনারা আসলে এই দরগায় প্রবেশ করতে পারবেন এবং দরগাটি অসাধারণ এবং ঘুরিয়েও দেখতে পারবেন। দেখুন কত পুরনো এই বটগাছটি, এখনও বর্তমান। আর এখানে দুজন সিকিউরিটি পার্সনও আছে, আপনারা যদি কেউ ভিডিওগ্রাফি বা ফটো তুলতে চান একবার তাদের সঙ্গে একটু কথা বলে নেবেন। এই জায়গায় সাধারণত প্রবেশ করা যায় না, যেহেতু আজকে নামাজ কেউ পড়ছিল না এই টাইমে, সেই জন্যই আমি এখানটায় ঢুকতে পেরেছি। দরগার বাইরে থেকে নেওয়া আমার এই ভিডিওটি। দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটা হলো ঈশ্বরগুপ্ত সেতু, আর ওপারের জনপদ কল্যাণী। দরগা ঘোরা কমপ্লিট করে চললাম আমি আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, সেটা হলো রঘু ডাকাতের কালীবাড়ি, চলুন।
এই কালীবাড়িটি রঘু ডাকাতের কালীবাড়ি নাম হওয়ার কারণ, রঘু ডাকাত যখন তার দলবল নিয়ে ডাকাতি করতে যেত, তখন এই কালী মন্দিরে মায়ের কাছে পুজো দিয়েই ডাকাতি করতে যেত। সেই জন্য এই কালীবাড়ির নাম রঘু ডাকাতের কালীবাড়ি। ডাকাত কালীবাড়ির বিগ্রহ কালীমূর্তি আপনারা এটা দেখতে পাচ্ছেন। ঘুরতে এসে মায়ের মন্দিরে যদি পুজো দিতে চান, তো এই ডাকাত কালীবাড়িতেও দিতে পারেন। এখান থেকে ডালা সংগ্রহ করে মায়ের কাছে পুজো দিতে পারেন আপনারা এখানে। এই রঘু ডাকাতের কালীবাড়ি আমার ত্রিবেণী ভ্রমণের শেষ গন্তব্য। এরপর ফিরে যাব আমি নিজ গৃহে। তো ঘোরা কমপ্লিট করে কাকা আমাকে ছেড়ে দিয়ে গেল মগরা স্টেশনে। তো স্টেশনের বাইরে থেকে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে এখান থেকে আবার ট্রেন ধরে আবার ফিরে যাব। যেহেতু আমি শিয়ালদার দিক থেকে এসেছিলাম, সেই জন্য কুন্তিঘাট স্টেশনে নেমেছিলাম। আর আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন, তাহলে এই মগরা স্টেশনে নেমেও আপনাদের জার্নি, ত্রিবেণীর জার্নি আপনারা শুরু করতে পারেন। তো আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন, মগরা স্টেশনে নামবেন এবং ট্রেনের দুদিকেরই সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা আসলে আসার আগে সেই ডিটেলসটা একটু ফলো করে আসুন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা।